এমন একটা সাংবিধানিক অর্গানাইজেশন যে তারা ইচ্ছা করলে সরকারের কথা একটা না শুনলেও তারা পারে, বরঞ্চ নির্বাচনকালীন সময় তারা সরকারকেই কথা শোনাইতে পারে, আইনত সরকার তাদের কথা শুনতে বাধ্য। এটা তো বেগম জিয়া ভালো করে জানেনি। এবং তেমন কোন বড় কোনো ব্যত্যয় ঘটলে তারা নির্বাচন কমিশনের তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করে একটা বড় জটিলতা তারা তৈরি করতে পারেন। অতএব আমার মনে হয় যাই বলেন না কেন, এই নির্বাচন কমিশনটাকে বিএনপি পছন্দ করেছে। নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের কিছু কথাবার্তা বিএনপির অনেককে উদ্বেলিত করেছে, তারা এবার নির্বাচনে আসবেন। এবং এটা মনে হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই, বা আসলে শেখ হাসিনা নেতৃত্বাধীন যে সরকার থাকবে নির্বাচনকালীন, এই সরকারই নির্বাচন কমিশনের একটা সহযোগী সরকার হবে, এবং সহায়ক সরকার, সহায়ক সরকার যেটা উনি চান, এটাই তো সহায়ক সরকার, যার কারণে নির্বাচনে সংসদ ভেঙে দেওয়ার একটা দাবিও বিএনপির আছে। তারা ইলেকশন কমিশনে করেছে যে সংসদ রেখে নির্বাচন তো পৃথিবীর কোথাও। দেখুন জুল্লার ভাই, ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, এই দাবিটা অমূলক নয়। নির্বাচনকালীন সময় সংসদ বহাল রাখা, এইটা আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলবো এখানে আমার দ্বিমত আছে। কিন্তু এবং সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করতে সংবিধান পরিবর্তনের প্রয়োজন পড়বে না, এইটা আমি দেশের এবং দেশের বাইরে বিশেষ করে আমার নগা ভাই বোনেরা দেখছেন, স্পেশালি আমার প্রথম ধন্যবাদ দেওয়া উচিত আমার মেজবা ভাইকে, যে মানুষ যে সত্য কথা বলতে পারে সেটাই আজকে মেজবা ভাই প্রথমেই শুরু করলেন, যে বেগম জিয়ার দাবিটা অমূলক না। এবং বেগম জিয়া যেটা বলেছেন, নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন মানুষ কি চায়, এটা সব মানুষেরই আশা। আমি তো গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছি, দেশে বিদেশেও ঘুরে বেড়াচ্ছি, তারা একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেখতে চায়। এবং আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু এই গণতন্ত্রের জন্যই মুক্তিযুদ্ধেতে যেতে হয়েছিল আমাদেরকে, এই ইতিহাসটা ভুলে গেলে চলবে না আমাদের। যে আমরা 70 ইলেকশনে আমরা যখন জিতলাম, যখন ইয়াহ খান আমাদেরকে পাওয়ার দিচ্ছিল না, ঠিক তালভানা করছে কথার ভিতরে দ্বিমত, আমার মেজবা ভাইয়ের মতো স্ট্রেট কথা বলেনি তখন, ভিতরে একটা কূট চাল নিয়ে ছিল, যেরকম এই এই সরকারই যে এখন যে বসে আছে। আমি চিফ জাস্টিসকে ধন্যবাদ দিই একদিকে, আবার ওনার জন্য কষ্টও লাগে, উনি ষোড় সংশোধনীটা করে গেলেন, যদি উনি যদি বোল্ড হতেন, সংশোধনীর রায় দিয়ে গেলেন, বাতিল করেছেন, উনি যদি বোল্ড হতেন তাহলে বলতো এই অবৈধ সরকারও ভেঙে দিলাম, এরা ভোটে হয়নি, 154টা সিট এটা অবৈধভাবে হয়েছে, অবৈধ সরকার, এটাকে আমি ভেঙে, এই রায়টা যদি দিতে পারতেন তাহলে উনি ইতিহাসের খাতায় আজকে ওই থাকতেন। আবার আমার দুঃখ লাগে ওনার জন্য, উনি যখন দেশটা ত্যাগে ওনাকে বাধ্য করলেন, তখন ওনার নামে এখন দুর্নীতির দায় কত কিছু মাথায় আসছে, আপনি অ্যারেস্ট করলেন না কেন? সরকার আপনি যদি এতই জেনে থাকেন যে উনি দুর্নীতি করেছেন, মানি লন্ডারিং করেছেন, দেশের প্রধান বিচারপতি হয়ে সেগুলো ফেস না করে পদত্যাগ কেন করলেন? না, আমি আমি এটা তো ওনাকে তো পদত্যাগে বাধ্য করা হয়েছে জিল্লু ভাই, এটা তো দেখেন জিল্লু ভাই, কিছু কিছু সত্য জিনিস আছে। করা হবে প্রধান বিচারপতিকে কি, এটা তো কোনো পলিটিক্যাল পোস্ট না, তাকে কি চিফ জাস্টিস মেরে ফেলা হতো? চিফ জাস্টিস ইজ অ্যান ইনস্টিটিউশন। না, আমি বলছি যে উনি বিচার করলেন, মানে পদত্যাগ কিভাবে করাটা না, উনাকে তো উনাকে যে পদত্যাগ না করতেন কি হতো, উনি না করলে কি হতো, উনাকে হয়তো জোর করে হয়তো অন্য কিছু করা হতো। বাংলাদেশের কাছে কি আজকে খুন গুম যেভাবে হচ্ছে, জন্মভূমিটা খুব খুব স্পর্শকাতর, একটা জন্মভূমিতে থাকা এবং জন্মভূমি থেকে বের হয়ে যাওয়া, আবার জন্মভূমি থেকে বের করে দেওয়াটা, বাট উনি তো কোথাও এই যে ওনাকে ওনার বিরুদ্ধে যে দুর্নীতি নিয়ে
এত কথাবার্তা হলো নৈতিক স্খলনের, এগুলোর তো কোনো কথা না, উনি তো ওপেন একটা ইয়ে দিয়ে গেছেন, ওটাও তো আমরা জানতে পারলাম, সেখানে তো ছিল না, সেখানে তো উনি তো ওই যে যাওয়ার সময় যে উনি উনি এখন বাংলাদেশের কনটেক্সটে জিল্লু ভাই আপনার সাথে আমি কথা বলছি, আপনার সঙ্গে এখান থেকে বেরিয়ে যে আমি নিরাপদে বাসায় যেতে পারবো কিনা আমি জানি না, সেকশন 57, তারপরে আপনার তথ্য প্রযুক্তি আইন, কত রকমের কত কিছু আছে আজকাল, আপনি যে ইউনিভার্সিটির যে টিচার যে বুম হয়েছেন, মোবাশ্বের সাহেব বুম হয়েছেন, আমার ভাই মেজবা ভাই বলুক তো এটা কোনো পৃথিবীর ইতিহাসে এরকম কিছু আছে, আপনি জানেন বিদেশে তো কাতালানে খুব ইয়ে চলছে, তো ওরা স্বাধীনতা ঘোষণা করেছে, ইয়ে করেছে, অ্যারেস্ট করছে, তাদেরকে ছেড়েও দিচ্ছে, কিন্তু আমার দেশে একটা শিক্ষককে এভাবে গুম করে দেওয়া, এর আগেও আমাদের আমার ভাই ইলিয়াসকে গুম করেছে, আরও কত গুম কত কিছু হচ্ছে, এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে জিল্লু ভাই, এই কালচার থেকে বেরিয়ে না আসলে আমি দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন আমি জানি না। আজকে বাংলাদেশে গণতন্ত্র নাই বলে মিয়ানমারের মতো দেশও আপনাকে আঙ্গুল তুলে পৃথিবীর কার কথা আপনার ইয়ে করলো, রোহিঙ্গা সম্বন্ধে বলেন আপনি, সবার তো ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে যাচ্ছে, ওদেরকে নিতে হবে, প্রত্যাবাসন করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, তিন মোড়ল চুপচাপ ছিল, জাপানও চুপচাপ ছিল, এখনও চুপচাপ আছে জাপান, ইন্ডিয়া কেন কোনো কথা বলল না যে মিয়ানমারে এগুলোকে আপনারা বের করতে পারবেন না, স্টপ ইট, নির্বাচন নিয়ে অনেক কিছু আমরা দেখছি, বাট আমার ভাই মেজবা ভাইয়ের সাথে আমি একমত, নির্বাচন দিতেই হবে, আর ইলেকশন কমিশনারের যদি ইন্টেগ্রিটি যদি থাকে, যদি গার্ডস থাকে, যদি মোরাল ক্যারেক্টার থাকে, ওনারা যদি দেশকে ভালোবাসেন, ওনাকে ওনাদের দেশ থেকে আর কিছু নেওয়ার নাই, ওনারা যে আমার আমার প্রশ্ন হচ্ছে যে বেগম জিয়া যেটি বলেছেন যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যেটিকে অনেক আগেই ক্ষমতাসীনরা নাকচ করে দিয়েছে, নাকচ তো এর আগে তো রায়ে তো ছিল যে নেক্সট দুটো টাইম আপনার সংসদ চাইলে, হ্যাঁ বেগম জিয়া তো সমঝোতার জায়গায় এসেছিলেন, তিন মাস ইলেকশন দেওয়ার পরে আপনার বলেছিলেন যে ঠিক আছে আপনার এটা কনস্টিটিউশন চেঞ্জ করে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে, এটা হয়েছে, এখন শেখ হাসিনা এবং আপনার ওনার যদি ওবায়দুল কাদের সাহেব যেভাবে কথা বলেন মামার বাড়ি, একটা 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 পার্টির একটা জেনারেল সেক্রেটারি, হ্যাঁ বয়স হয়তো কম হতে পারে আপনার অনেক, বাট ইউ আর ইন এ পজিশন, আপনার এরকম কথা বলা উচিত না, এবং বেগম জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা উচিত না, আল্লাহ এতে নারাজ হয়, আল্লাহ এরা নারাজ হয়, আপনার আজকে দেখেন ভূমিকম্প এদিক ওদিক হচ্ছে, আল্লাহর ডান্ডাতে কিন্তু কোনো আওয়াজ নাই, এবং যেভাবে কথা বলেন তুচ্ছ তাচ্ছিল্য করে উচিত না, আমার মনে হয় ইলেকশন হতে হবে নির্দলীয় এবং নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, ক্ষতিটা কি আছে আপনার, যদি এতই যদি আপনার যদি এত ভালো কাজ করে থাকেন, জিল্লু ভাই ক্ষমতার লোভ বড় বেশি লোভ, ক্ষমতার লোভের জন্য অনেক এখানে বাংলাদেশের অনেককে প্রাণ দিতে হয়েছে অনেকভাবে, তো আমি আমি রিকোয়েস্ট করবো আমার প্রাইম মিনিস্টারকে যে আপনি দেশ চালাচ্ছেন, বেগম জিয়া বলেছেন নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন, আমাকে ধন্যবাদ বলার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, এখন হলো যে আপনি তত্ত্বাবধায়ক সরকার এটা অবশ্যই দাবিটা আওয়ামী লীগই প্রথম উত্থাপন করেছিল এবং এই দাবি আপনারা মেনেছিলেন, কিন্তু পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার দ্বারা যে অঘটন ঘটল এটাই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল, যে তত্ত্বাবধায়ক সরকার যে আপনারা অনেকগুলো অপশন রেখে ইয়াজউদ্দিন সাহেবকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে নিয়ে আসলেন, একদম বিমান কামান নিয়ে দুই নেত্রীকে গৃহান্তরিত করলেন, পরে গ্রেফতার করে দুইটা বাড়িকে কারাগার ঘোষণা করে তাদেরকে আটক করে রাখলেন, দীর্ঘদিন বাংলাদেশে আপনার রাজনীতি ছিলই না বন্ধ করে দিলেন,
দুর্নীতি দমন করার জন্য রাজনীতিকে পুরাপুরিভাবে দমন করার চেষ্টা করা হলো, এই সমস্ত কারণেই তত্ত্বাবধায়ক সরকারের নামে একটা ভীতির সঞ্চার করেছিল জনগণের মধ্যে। তো এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারত, আপনারা এটা করতে পারতেন যে পরবর্তীতে এই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া একটা সুষ্ঠু নিরপেক্ষ সকলের অংশগ্রহণে একটা নির্বাচন কিভাবে করা যায়, কিন্তু আপনারা সরকারকে এই ব্যাপারে কোনো প্রকার সহযোগিতা করেন নাই। এমনকি আমরা দেখতে পাইছি যে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাননীয় বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়াকে টেলিফোনে উনি দাওয়াত করেছেন, সেই দাওয়াতও উনি মানে খুব রাগান্বিত হয়ে উনি প্রত্যাখ্যান করেছেন, দাওয়াত রাখেন নাই হয়তো, জানি না এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, খুব দুঃখ রাগ এটা থাকতেই পারে। তো এই অবস্থায় পাঁচ জানুয়ারি নির্বাচন, এটা জেনতেন একটা নির্বাচন কখনো আমাদের কাম্য নয়, সকলের অংশগ্রহণমূলক নির্বাচন। আমি পাঁচ জানুয়ারির পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছি আমি সবসময় আপনার সাথে থাকবো, কিন্তু জেনতেন একটা নির্বাচন আমাদের কাম্য নয়। কিন্তু তিনি যদি এই নির্বাচন না করতেন, এখন আমি ওনাকে ধন্যবাদ দিই, তিনি এই নির্বাচন যদি যে কোনোভাবে এই নির্বাচনটা না করতে পারতেন, তাহলে আবার আমরা এক এগারোর পরবর্তী যুগে ফিরে যাইতাম। তখন তো আমরা হয়তো বছর দেড়েকের মাথায় আমরা এখান থেকে ফিরে আসতাম। সেটাই বা যাবেন কেন, আপনি তো বলছেন বাসা, আপনারা বলছেন যে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতা আরোহণের সকল পথ বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে এক এগারোতার কিভাবে যেতেন? আর নির্বাচন না হলে তো সংবিধানে প্রভিশন আছে, নির্বাচন ছাড়া যে সরকার ক্ষমতা আছে তারাই কন্টিনিউ করতে পারে না। তখন তো এই সংবিধানটা এই যে এক এগারোর সংবিধান বাতিল ছিল না। আপনি শুনেন, যারা আসেন বন্দুকের নল ধরে ক্ষমতায় তারা কি সংবিধান পরে আসেন? সংবিধানে কি সংবিধানকে সাইডলাইনে রেখে আসেন? আগেই তো আইসা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধান স্থগিত ঘোষণা করা হলো, এবং এটা বিচারপতি একজনকে ধরে নিয়ে তারা এটা পাঠ করে, আপনারাই বলেছেন, এটা তো আমরা দেখলাম অনেকদিন। সেটি সত্য, আপনি যেটি বলেছেন সেটি ঠিক কথা, কিন্তু একদিন তো আমরা পঞ্চদশ সংশোধনী করবার পরে কিছু কিছু যুক্তি এরকম এসছে, অনেকেই বলেছেন নেতারা যে সেই পথ চিরতর বন্ধ না, চিরতর আইনত বন্ধ, কিন্তু সেই গায়ের জোরকে কি কেউ বন্ধ করতে পারে? শক্তির উন্মাদনায় যদি কেউ কিছু অঘটন ঘটায় সেটা কি বন্ধ করা যায়? এটা কি আইন আছে রাস্তায় গাড়ি বাইরে ঢিল মারা, কিন্তু ঢিল তো মেরে দেয়, এইটা কি আইন আছে যে কেউ কর্মসূচি রেখে গাড়িতে অগ্নিসংযোগ করবে, কিন্তু তা তো করে ফেলে, এটা তো আইনে যেগুলা নাই, গায়ের জোরে তো অনেকে অনেক কিছু করে ফেলে। তো পাঁচ জানুয়ারি যদি নির্বাচন না হইতো তাহলে দেশে আরেকটা অঘটন ঘটতে পারতো, এখন আপনারা সমাবেশ করে এই দাবি জানাবার হয়তো লতিফ ভাই সুযোগও থাকতো না। এখন তো একটা সুন্দর সুযোগ আমাদের সামনে আছে, নির্বাচন তো আমাদের সামনে আসছে, হতে হবে। কর্নেল লতিফ আরো কিছু প্রসঙ্গ তুলেছেন, আমি এই কথায় আসছি। এরপরে আপনি বলছেন বিচারপতি সিনহার যে শেষ কাজটাকে ন করে গেলেন না, তাহলে দেশের মানুষের সন্দেহটা এখন বুঝতে পারলাম যে সঠিক, যে একটা শেষ কাজ করার জন্যই আপনারা প্রত্যাশা করেছিলেন। না না, এই যে এটা এটা ভুল, না না না, যোগাযোগ এটা এটা ভুল বলে মেনে নেবে কেন? আপনি আমার পুরো এই দায়িত্ব আমি দিচ্ছি না, কেন আপনি আমার পুরো দায়িত্ব চাচ্ছেন ভাইজান? কেন করে গেলেন না, কেন এই সরকারকে তিনি অবৈধ ঘোষণা করে গেলেন না? এটা তিনি এরকম একটা হুমকি দিয়েও ছিলেন না, আপনি দেখেন উনি দিয়েছিলেন, উনি নওয়াজ শরীফের উদাহরণ টেনেছিলেন আদালতে বসে, এবং দেখেন উনি আদালতে বসে বসে নিজকে কিন্তু উনি একদিন বলছেন যে আমিও শান্তি কমিটির সদস্য ছিলাম। এই আদালতে বসেই তিনি বলছেন এই আপনার অপরাধ দমন ট্রাইব্যুনাল, যেটা ওই যে মানবতা বিরোধী অপরাধ দমন ট্রাইব্যুনালের যে বিল্ডিংটা, এটা খালি করে দিতে হবে, উনি চিঠিও পাঠাইছিলেন। তো অনেকগুলো কাজেই দেশবাসী ওনার উপর অসন্তুষ্ট ছিল। পরবর্তীতে আমরা যেটা জানতে পারলাম, মিস্টার চৌধুরী, একটা প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই, যে ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে নৈতিক স্খলনের, মানি লন্ডারিং এর, উৎকোচ গ্রহণের, এবং এই অভিযোগগুলো এখন বলা হচ্ছে যে অনেক পুরনো, সেই ওয়ান ইলেভেনের সময় চা খেতে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, নানাভাবেই যে ওনার এইসব অপরাধ বলা হচ্ছে অনেক পুরনো। তো অনেক পুরনো যদি হয়ে থাকে, ওনার নেতৃত্বে যে রায়গুলো দেওয়া হয়েছে সেসব রায়ের কি হবে তাহলে? সেসব রায় কি প্রশ্নবিদ্ধ নয়, হবে না? এটা যদি প্রশ্নবিদ্ধ কোনো রায় থাকে, তো এইটা তো আইন আছে যারা সংক্ষুব্ধ তারা রিভিউ করার সুযোগ পাবেন, তারা আবার অনেক রায়, অনেক রায় তো ধরেন রিভিউ হয়ে গেছে, তারপরেও এখন যদি না ওনার সাথে রিভিউ তো উনি একা করতে পারেননি,
একা করতে পারি উনার সাথে আরো চার পাঁচজন বিচারপতি আছে ছিলেন কিন্তু এখানে ডিভিশন ভোটও হয়েছে কোনো কোনোটাই এবং মেজরিটি ভোটেই রায়গুলো আসছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দুর্নীতির ব্যাপারে আপনার দেখেন একজন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছিল দুদক কিন্তু হাইকোর্ট থেকে তারা চিঠি দিয়েছেন যে এই ব্যাপারে তদন্ত হবে এটা মনে হয় সোমবারে রায় হবে সোমবারে রায় হবে যে আপনার ওইটা তারা দুদক করতে পারবে কিনা এই জন্য প্রধান মঙ্গলবারে আজকে রায় হবে না না আগামী সোমবারে না আগামী আগামী সোমবার সম্ভবত যাই হোক এই এই রায়টা আমি রায় হবে নেক্সট কয় তারিখটা হয়তো আমার বলে দিতে পারে এটা রায় রায় হবে তিনি একটা সাংবিধানিক পোস্টে ছিলেন প্রধান বিচারপতি রাষ্ট্রের ওনার বিরুদ্ধে দুদক তদন্ত করবে না এটা ওই যে আপনার তো তখন জুডিশিয়াল কাউন্সিল ছিল তারা করবে না যদি ওইটা পাস হইতো ওইটা ওই যে ষোড়শ সংশোধনী তাহলে এইটা আদালত করবে এইটা হয়তো একটা আলোচনায় আসতো কিন্তু বিচারপতিরা ব্যক্তিগতভাবে এখন বলছেন যে তারা যারা ওনার সাথে যে বিচারপতি ওনার সহকর্মীরা তারা ব্যক্তিগতভাবে ওনার সাথে বসছেন এবং এই ব্যাপারে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেন নাই বিধায় তারা ওনাকে ব্যক্তিগতভাবেই জানিয়েছেন যে আমরা আপনার সাথে আর একত্রে আদালতে বসব না তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ছুটি এক্সটেনশন করার ছুটি এক্সটেনশন করছেন এর আগে যাওয়ার সময় উনি বলছেন আমি অসুস্থ না কিন্তু অসুস্থ না তারপরে উনি অসুস্থের জন্য কেন দরখাস্ত করলেন কেন ছুটি নিলেন কেন বিদেশ গেলেন এই ব্যাপারে জিলুর ভাই আপনাকে বলছেন যে আজও বিধি তিনি এই প্রশ্নের কোনো জবাব দেন নাই জবাব দেওয়ার এখন অনেক সুযোগ আছে ওনার উনি এখন কানাডায় বসে প্রেস কনফারেন্স করতে পারেন সিঙ্গাপুর কেন আসছিলেন সিঙ্গাপুর আমি যতটুকু জানি উনি পূর্ব থেকেই সিঙ্গাপুরে ওনার নির্ধারিত ডাক্তার এবং হাসপাতালে উনি চিকিৎসা করান তো ওনার ওই চিকিৎসা করাবার জন্যই তিনি সিঙ্গাপুর আসছিলেন দেশে ফেরার জন্য নয় কারণ সিঙ্গাপুরে আমাদের সরকারের এমন কোনো ক্ষমতা নাই যে ওনাকে সিঙ্গাপুর থেকে জোর করে পাঠিয়ে দিবে এমন যদি হইতো উনি আমাদের বিমানবন্দরে এসে ফেরত যাইতেন তাহলে আমি বুঝতাম যে সরকার ওনাকে জোর করে পাঠিয়ে দিয়েছে এটাই আর এই যে গুম খুনের কথা আপনি বললেন তার সঙ্গে আমি একটু যুক্ত করে দিতে চাই যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন সেরকম কিছু ঘটনাও ঘটেছে হ্যাঁ আমি আমি এই ব্যাপারে আপনাকে বলবো গুম খুনের কথা লতিফ ভাই বললেন যে গুম খুন কিন্তু প্রথম উদ্বোধন করা হয়েছে ক্লিন আউট অপারেশনের নামে একটা অপারেশন দিয়ে এটা আপনার মনে আছে বোধ হয় আমাদের মাননীয় নেত্রী বেগম খালেদা জিয়া তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং সেই আইন বহির্ভূতভাবে মানুষের ঘরে ঢুকে যাকে তাকে নিয়ে এসে রাস্তায় ধরে বেদম প্রহার করা হয়েছে কারো হাত পা ভেঙে দেওয়া হয়েছে কাউকে হত্যা করে হাসপাতাল নিয়ে বলা হয়েছে যে হার্ট অ্যাটাক করে মারা গেছে তখন কিন্তু এটা শুভ উদ্বোধন এরপরে লতিফ ভাই এটা ভালো লাগে যে আমি যেটা করেছি অন্যকে আঙ্গুল দিয়ে আমি দেখাবো ঠিকই আছে যারা অন্যায় করবে দেখাবো কিন্তু আমি যদি একটা আঙ্গুল আপনার দিকে তাক করি তিনটা আঙ্গুল কিন্তু আমার দিকে তাকিয়ে আছে তাহলে কালকের জনসভায় যা যা প্রত্যাশা করি সেই সরকারের কাছে আমরা এটা প্রত্যাশা করি বেগম জিয়া সুরের সাথে শর্মী দিয়ে আমরা এটা প্রত্যাশা করি আমরাও গণতন্ত্র চাই কিন্তু যে ঘটনাগুলো ওনার আমলে সংগঠিত হয়েছে যে খুন যে গুম যে লুটপাট যে নৈরাজ্য এইগুলার জন্য তো না জনসাধারণের কাছে না দেশবাসীর কাছে তিনি বলেন নাই যে আমি ক্ষমা চাই তিনি বলছেন উনি নাকি এদেরকে ক্ষমা করে দিচ্ছেন প্রধানমন্ত্রীর কি অধিকার আছে উনি যদি কোনোদিন প্রধানমন্ত্রী হন উনি তাদেরকে ক্ষমা করে দেওয়ার এটা কি অধিকারের আওতায় পড়ে 16 কোটি মানুষের সম্পদ যদি কেউ চুরি করে তাকে তিনি কে ক্ষমা করে দিবেন হাজার হাজার লোককে গণগ্রেফতার করা হয়েছিল হ্যান্ডকাফ লাগায় পত্রিকায় ছবি আসছিল এই কথাটা উনি তো বলেন নাই যে আমরা গণগ্রেফতার পূর্বে করেছিলাম এখন আর ভবিষ্যতে করবো না এটা আগের কাণ্ডের জন্য আমরা সরি এই কথাগুলা বলেন নাই এনিহাও
তারপরেও উনি দেশের শেখ হাসিনার পরেই সবচেয়ে জনপ্রিয় নেত্রী আমি মনে করি। ওনার দ্বারা ওনার কাছে আমাদের প্রত্যাশা অনেক, উনি নির্বাচনে আসবেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, এইটা দেশবাসীর কামনা। দেশবাসী চায় না যে কেউ নির্বাচনে গেলে অস্ত্র দিয়ে নিজের নিজে আত্মহত্যা করব, আবার গিয়া হাসপাতাল বসে নির্বাচন করব, এমন মানুষকে দেশ মানুষ না দেশের প্রধান হিসাবে দেখতে চায় না বিরোধী নেতা হিসাবে দেখতে চায়। কিন্তু আমরা চাই যে নেত্রী আপনাদের নেত্রী নির্বাচনে আসবেন, সুষ্ঠু নির্বাচন হবে। কেন এবার সুষ্ঠু নির্বাচন হবে, শেখ হাসিনা চান যে বাংলাদেশের সকলের অংশগ্রহণে আপনি দেখেন 70-80 হাজার শরণার্থী, জার্মান গেছে, জার্মানের অবস্থাটা কি, এখানে আপনার ইটালির অবস্থাটা কি, শরণার্থীর বোঝাটা না একটা সরকারের জন্য কত কঠিন। কিন্তু উনি মানবতার খাতিরে যখন দরজা খুলে দিচ্ছেন, উনি অনেকে চাইছিলেন উস্কানিমূলক আচরণ করে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে কেউ কেউ মনে মনে করেন যে আমি যখন ক্ষমতায় নাই দেশ যে না সে গুলি করুক মানুষকে আর দেশকে একটা উচ্ছৃঙ্খল আচরণ করুক। এমন মানুষ আমাদের দেশে আছে যারা চাচ্ছিল যে যুদ্ধ বেঁধে যাক, কিন্তু যুদ্ধ না বাঁধিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় যে কাজগুলা শেখ হাসিনার নেতৃত্বে সংগঠিত হলো রোহিঙ্গাদেরকে নিয়ে, এদেরকে আশ্রয় দিয়ে সারা দুনিয়ায় উনি প্রশংসিত হয়েছেন, তার এই সহিষ্ণুতা, তার এই কৌশল, তার এই ভালোবাসা সারা দুনিয়ার মানুষ শুধু প্রশংসা করে নাই, তার সাথে একাত্মতা ঘোষণা করেছে। তাই আমরা দেখি জাতিসংঘে বারবার রোহিঙ্গা নিয়ে কথা বলা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন কথা বলছে, আমাদের দেশে চীন, ভারত, রাশিয়া এদের পররাষ্ট্রমন্ত্রীরা আসার প্রতিশ্রুতি দিচ্ছেন। যারা দৃঢ়তা দৃঢ় প্রত্যয় ছিল বার্মাকে কন্টিনিউ সমর্থন করে যাবে, তারা কিন্তু সমর্থন এখন আর আগের মতো করছে না। তারাও চাচ্ছে রোহিঙ্গাদের নিরাপত্তার সহিত তাদের নিজ মাতৃভূমিতে ফিরিয়ে নিতে শেখ হাসিনা সরকারকে সহযোগিতা করা, যার কারণে সঠিকভাবেই তাকে আপনার এই যে মানবতার মা বলে বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকায় আখ্যায়িত করা হয়েছে। এইটার জন্য আমাদের দেশে অনেকে খুশি নাও হইতে পারেন, কিন্তু যখন দেশের প্রধানমন্ত্রী কোনো সম্মান পান, তখন যদি খালেদা জিয়াও থাকতেন শেখ হাসিনার পরিবর্তে, তাহলে আমরা এখানে খুশি হইতাম, আমরা মানে রাগ করতাম না, খুব দেখাইতাম না যে উনি আমাকে আমি ক্ষমতায় নাই বিদায় এইটা জানেন শেখ হাসিনা না পান, এটা আমরা চাইতাম না। তারপরে জিল্লুর ভাই প্রশ্ন করছেন আপনার সংখ্যালঘুদের উপর নির্যাতন, আপনি দেখেন একজন মানুষ কে কোথার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অপমানজনক কথা বলছে, তার মতো হাজার হাজার কুলাঙ্গার যদি আল্লাহ রসুলের ব্যাপারে অবমাননা কর কোনো মন্তব্য করে, এদের রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সম্মান এই আসমান জমিনে কোনো সম্মান ক্ষুণ্ণ হবে না। তবে মানুষের আবেগ, মানুষ চায় যে সে বিচারের সম্মুখীন হোক, দেশের আইনে সে শাস্তি পাক, এজন্য সঠিক তদন্ত উচিত মানুষ মনে করে। কিন্তু দুর্ভাগ্য হলো 5 দিন মাইকিং হলো ওই জায়গাটায় রংপুরের, 5 দিন মাইকিং হলো, মাইকিং করে তারা সমাবেশ করলো। এখন DC SP-রা নানান কথাবার্তা বলছে। আমি গত 2 দিন আগে TN News-এর একটা টক শোতে আমি বলছি যে এই DC SP স্থানীয় যারা পুলিশ প্রশাসন এদেরকে জবাবদির আওতায় আনতে হবে, যে 5 দিন এরা কানে তুলা দিয়ে কি ঘুমিয়েছিল, যে লোকরা এখানে গেল হাঙ্গামা করতে, ওখানে তাদেরকেও বলা উচিত ছিল সমাবেশ করে যে দেখো রসুল্লাহ সাল্লামের প্রকৃত অবমাননা হবে এই নিরীহ মানুষদের বাড়িঘর যদি তোমরা পোড়ায় দাও। কেন রসুল সাল্লাম বলছেন যে প্রকৃত বীর সে নয় যে যুদ্ধে জয়ী হলো, তরবারি দিয়ে জয়ী হইল, প্রকৃত বীর সে যে ক্ষোভের সময় রাগের সময় ধৈর্য ধারণ করতে পারে। তো তোমরা রসুল সাল্লাম বলছেন যে তোমাদের থেকে যারা সংখ্যালঘু থাকবে মুসলমান জনবসতিতে, এরা হইল তোমাদের আমানত, তাদের জান মাল ইজ্জত এইগুলাকে সংরক্ষণ করা তোমাদের দায়িত্ব, এইটা রক্ষা করতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে সে সাদতের দরজা পাবে। এই এই লোকগুলার যে বাড়িঘর নিরীহ মানুষের ভাঙচুর যারা করেছে, এইখানে আমি বলছি স্থানীয় MP যিনি এই যে আপনার ওনার নাম হইল ইয়াং MP খালেদ সাহেব,
উনি তো অত্যন্ত দক্ষ একজন মানুষ, কিন্তু ওনার তো উচিত ছিল বা জানা দরকার ছিল, উনি গেছেন পরবর্তীতে, যে এই যে পাঁচ দিন ব্যাপী মাইকিং হচ্ছে এটা কিসের পরিকল্পনা, কারা এটা করাচ্ছে? আমি তো এখন শুনতে পাইছি যারা চাঁদে চাঁদে দেলোয়ার সাইদির চেহারা দেখে উদ্মাদ হয়েছিল বলে মাইকিং করছিল, ওই লোকগুলাই আবার এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করার তারা প্রচেষ্টা চালিয়েছিল এই হিন্দুদের বাড়িঘর। এইটা আমি বরাবরই নিন্দা করি, এবং যারা এই কাজে জড়িত ছিল এদেরও বিচার চাই, আর যারা ওই যে ফেসবুকে এটা পোস্ট করছিল সত্যিকার দোষীকে ধরে যেন তাকে শাস্তির সম্মুখীন করা হয়। মেধাবে অনেক কথাই বললেন, লুটপাটের কথা দিয়ে একটু শুরু করি। এই আপনার যে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ লুট হয়ে গেল মেজবা ভাই, এই পর্যন্ত কেউ ধরা পড়ল না। বেসিক ব্যাংক লুট করে কোথায় চলে গেল কোনো বিচার হলো না। একটা দেশে যখন সুশাসনের অভাব থাকে মেজবা ভাই, একটা দেশে যখন সুশাসনের অভাব থাকে তখন এরকম এসপি ডিসি সাহেবরাহ তয়ের থাকেন, কেননা তারা তেল মারতেছেন শাসক গোষ্ঠীকে, এবং শাসক গোষ্ঠীর যারা সঙ্গে আছেন তারা কি করছেন পুরো দেশে, আমি যদি বেশি বলি তাহলে হয়তো আমার উপরেও হামলা হতে পারে। জিল্লু ভাইয়ের এখান থেকে আমি ফিরে যেতে পারবো কিনা জানি না, হয়তো ঢাকা ইউনিভার্সিটির টিচারের মতো হয়তো আমিও গুম হয়ে যেতে পারি, বাট তবুও অসত্যের কাছে নত নয় হবে শির, ভয়ে কেঁপে যায় কাপুরুষ, লড়ে যায় বীর। আমি সত্য কথা নিয়ে বলে যাব, আজকে আমার বোন শেখ হাসিনার পাশে লুটেরা খুনিরা বসে আছে। একটা হলো আপনার প্রিয় প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ, আপনি বললেন বন্দুকের নল দিয়ে তো উনি এসেছিলেন ক্ষমতায়, আর একজন বসে আছেন আপনার তথ্যমন্ত্রী, সিপাই সিপাই ভাই ভাই অফিসার রক্ত চায়। এই নভেম্বর মাসটা বড় কষ্টের মেজবা ভাই, আমার চোখের সামনেই দেখেছি আমি যে কিভাবে আপনার এই নিধন চলছিল। আর আপনি দেখেন এই সরকারি এই আমার বোন শেখ হাসিনার আমলেই নৃশংসতম হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে, যার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এখন কিছু করতে পারছে না। আমি এই জিল্লু ভাইকেই বলেছিলাম যে উনাদেরকে ত্রাণ ডিস্ট্রিবিউট করতে দেন, অ্যাটলিস্ট লুটপাট হবে না। আর দেখেন 51টা অফিসারের রক্তের উপর দিয়ে পিলখানাতে কি হয়েছে। আমি আর বেশি কিছু বলতে চাই না, বেশি বললে আল্লাহ নারাজ হয়, বেশি সত্য কথা বললে আল্লাহও নারাজ হবে যে এত সত্য কথা বলিস না, একটু রাখ, আমি মাফ করবো, উনি তো ক্ষমাশীল। তবে আপনি মুফাসের মানুষ, আপনাকে শুধু আপনার বনি ইসরায়েলের 11 নম্বর আয়াত দিয়েই বলছি, আপনার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন, বেগম জিয়া রোহিঙ্গাদেরকে নিয়ে ত্রাণ ডিস্ট্রিবিউট করতে গিয়েছেন, আমার কষ্ট লেগেছে যখন ওনার গাড়ি বহর উপর অ্যাটাক। আর এই যে পাল্টা এই যে আপনার ব্লেম গেম, এটা যদি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আপনি শেষ না করতে পারবেন, কেউ এখানে একেবারে ইয়ে হয়ে আসেনি যে আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসে রাখবেন, নমরুদ ফেরাউন এদের কাছ থেকে মানুষ এড়িয়ে নেওয়া উচিত। ফেরাউনের লাশ এখনো পড়ে আছে, এবং কোরআনে একটা আল্লাহ আয়াত দিয়ে রেখেছেন যে তোমরা এখান থেকে দেখো, তোমাদের জন্য একজনকে রেখে দিলাম যার কাছ থেকে তোমরা শিক্ষা নেবে। আর সূরা বনি ইসরায়েলের 11 আয়াতে আল্লাহ বলছেন, মানুষের মধ্যে দুটো বিপরীত ধর্মী শক্তি কাজ করে, এর ফলে মানুষ ভালো কামনা করে আবার খারাপও কামনা করে, তবে মানুষের বুদ্ধি জ্ঞান ভালো মন্দ বিবেচনা ক্ষমতা এবং স্বাধীন ইচ্ছা শক্তিই মানুষের সাফল্যের চাবিকাঠি। আপনি এই আয়াতের আলোকে আপনি দেখেন আপনার মন্ত্রীরা কি করছে, আপনার মেম্বার অব দ্য পার্লামেন্টরা কি করছে, আপনার ছাত্রলীগের ছেলেরা কি করছে। আজকের খবর কাগজ পড়ে দেখেন, আমি আর বেশি এলোবরেট করতে গেলাম না, আগেই বললাম আমি আল্লাহ নারাজ হবে। এই সমস্ত শেষ কথা চিন্তা করে আজকে আপনি বললেন রোহিঙ্গাদের জন্য সবার সমবেদনা আছে। 1978 সালে জিল্লু ভাইয়ের সামনে আমি বলে গেছিলাম যে আমরা কীভাবে ট্যাকেল করেছিলাম, যুদ্ধ কেউ চায় না মেজবা ভাই, বাট দেয়ার ইজ এ ওয়ার্ড কল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। যুক্তরাষ্ট্র অনেক হুমকি ধমকি দিচ্ছে আপনার নর্থ কোরিয়াকে, কিন্তু চায়নাতে যখন গেল তখন ব্যবসা ছাড়া আর কোনো কথা বলেনি। আপনার মায়ানমারের কোন শক্তির বলে
আজকে মায়ানমার আজকে টিল টুডে আজকে আজকেও দেখেন আপনার এই যে বান ভাসিয়েতে আসতেছে মায়ানমারের সেনারা রোহিঙ্গা নারীদের গণধর্ষণ করেছে কি করতেছে আপনার আমেরিকা থেকে আরম্ভ করে কি করছে আপনার ভারত কি করছে রাশিয়া কি করছে চীন কি করছে কেন করছে না টিল টুডে আজকে পর্যন্ত রোহিঙ্গা আসা বন্ধ হয়েছে আগস্ট মাস থেকে শুরু হয়েছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর শেষ হচ্ছে আপনার হয়নি কেন পারছে না কেন পারছে না আজকে পৃথিবীর সব জায়গাতে আমরা তাদেরকে স্থান দিয়েছি এটা আমাদের নৈতিক কর্তব্য নৈতিক কর্তব্য এবং মানবতার খাতিরে আমরা তাদেরকে জায়গা দিয়েছি যে তাদেরকে যেভাবে টর্চার করছে যেভাবে রেপ করছে যেভাবে ঘর বাড়ি আগুন জলে পুড়িয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশ কেউ যুদ্ধ চায় না অ্যাটলিস্ট সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার আমরা শিখেছি সেভেন্টি এইটে উই আর ডিপ্লয়েড ইন দ্য বর্ডার আপনি দেখেন বিজিবি বিজিবির তো কোমর ভেঙে দিয়েছে এই আপনার ইয়ে করে বিজিবি কি তাদেরকে আসতে দিচ্ছে কি জন্য বিজিবি ওখানে দাঁড়ায় তাদেরকে বাধা দিচ্ছে না কেন গো ব্যাক টু ইউর কান্ট্রি হ্যাঁ ওখানে অ্যাট্রোসিটি হচ্ছে পৃথিবীর আজকে আপনি আপনার জাতিসংঘের কি কি জাতিসংঘ কি করতে পারছে আপনি বলেন ইরাক ইরানে কি করতে পেরেছে প্যালেস্টাইনে কি করতে পেরেছে কাশ্মীরে কি করতে পেরেছে আপনার আপনার নিজের আপনি আল্লাহ পাক নিজেই বলতেছে যে জাতি নিজের ভাগ্য চেঞ্জ করতে জানে না আমি সেই জাতির ভাগ্য চেঞ্জ করতে পারি না আমরা মুক্তিযুদ্ধ কেন গিয়েছিলাম এই গণতন্ত্রের জন্যই গিয়েছিলাম তো আমরা স্যাক্রিফাইস করেছি ব্লাড দিয়েছি মা বোনের ইজ্জত দিয়েছি আমরা তারপরে আমরা স্বাধীনতা পেয়েছি বা স্বাধীনতা পাওয়ার পরে কি হচ্ছে এই 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 স্বাধীনতা চেয়েছিলাম আমরা যে ব্যাংক পুরা লুট নিয়ে চলে যাবে একটা ফ্যামিলি পুরা ইয়ে করে নিয়ে চলে যাবে তার বিচার কেন হচ্ছে না আজকে চিফ জাস্টিস সম্বন্ধে আপনি বললেন অনেক কিছু বললেন কেন যদি চিফ জাস্টিসের উপরে চিফ জাস্টিসের উপরে যদি এরকমই যদি নৈতিকতার ইয়ে থাকতো উনাকে এখানেই বলতো নো কনফিডেন্স দিত উনারই বিচারকরা দেওয়ার পরে উনাকে বিচারের সম্মুখীন হতে হতো তাহলে একটা এক্সাম্পল হতো তো আপনি দেখেন আপনার মন্ত্রী থেকে আরম্ভ করে তারা কত রকমের কত কিছু বলছে খবরের কাগজে কথা তো বাদই দিলাম তো কালকে একটা খুব সুন্দর একটা আপনার নঈম নিজাম সাহেব আপনার বাংলাদেশ প্রতিদিনে লিখছেন তো ওনাকে আমি আজকে টেলিফোন করে পাইনি ওনাকে বলার ইচ্ছা ছিল যে আপনি সুরা হুজুরাতের দশ এবং এগারো আয়াত পড়েন আপনি জানেন সুরা হুজুরের দশ এবং এগারো আয়াতটা কি একটা হলো আপনি অনুমান করে কথা না বলার জন্য আর একটা হলো গিবত না করার জন্য এবং বাংলাদেশে গুজব গুজব এবং গুজব আমার ভাই আনিসুল হক এত সুন্দর একটা মেয়র ঢাকার মেয়র উত্তর সিটির মেয়র হসপিটালে পড়ে আছেন ওনাকে লিখেছেন কালকে মানে কষ্ট লাগলো পড়ে যে একটা মানুষ আল্লাহ পাক ওনাকে মৃত্যুর সঙ্গে উনি লড়ছেন তার ছেলের সাথে আমি কথা বলি যে তোমার আব্বু কেমন আছে বলে আঙ্কেল এখন তো ভেন্টিলেটর বাইরে আছে কিন্তু এখনো পুরো সেন্স আসেনি সেই মানুষটাকে নিয়ে সময় লাগবে সেই মানুষটাকে নিয়ে এভাবে কথা বলা গল্প এই যে গুজব রচনা আল্লাহ পাক এদেরকে যদি আল্লাহর যদি ডান্ডায় আওয়াজ নাই আল্লাহর ডান্ডায় যদি আওয়াজ থাকতো এই সমস্ত মানুষের মুখে কিংবা এই এই সমস্ত মানুষকে যদি বোবা করে দিত তাহলে পরে হয়তো বলতো যে দেখো তোমার তো অমুক বোবা হয়ে গেছে মিথ্যা কথা বলার জন্য সেই জন্য আল্লাহর গজবের জন্য এই আজকে যে আপনার ইরান ইরাক বর্ডারে যে ভূমিকম্প হচ্ছে আমি জাস্ট একটা প্রশ্ন আপনি দেখেছি রোহিঙ্গা শুনে যখন কথা বলছেন সরকার ওই যে ভাষাঞ্চরে তাদেরকে রাখার একটা প্রকল্প হাতে নিয়েছে এবং সেখানে রাখার ব্যবস্থা হচ্ছে তো আপনি তো একজন ফর্মার মিলিটারি পার্সন হিসেবে আপনি কি মনে করেন এবং যে এটি কি আমরা ধরেই নিচ্ছি যে এরা আমাদের এখানে দীর্ঘকাল থাকবে এক দুই হচ্ছে যে এরা এক বিপদ থেকে এসে ভাষাঞ্চরকে বলা হচ্ছে যে এটা একটা সিকিউরড প্লেসে তারা থাকবে আমাদের মানে ওর বাইরে আর তারা আসতে পারবে না তো এক ওয়ান সর্স অফ জেইল আর কি ওই ওর মধ্যে ওরা থাকবে কি না এদেরকে কেন্দ্র করে আবার আমাদের দেশের লোকজনই তো অনেক ব্যবসা করছে ওই নাফ নদী দিয়ে নিয়ে আসার ক্ষেত্র হচ্ছে যে ওদেরকে ওইখান থেকে আবার আমাদের মেইনল্যান্ডে নিয়ে আসার একটা ব্যবস্থা করবে কি না কিলু ভাই আপনি খুব সুন্দর কথাটা বললেন আপনি আমি আসতেছিলাম এটাতে আপনি মানে বাংলাদেশের তো এখন একমাত্র কাজ হওয়া উচিত এদেরকে কিভাবে যাতে আমাদের প্রথম মিয়ানমারে ফেরত পাঠানো যায় প্রথম নৈতিক দায়িত্ব আমাদের দে হ্যাভ টু গো ব্যাক আপনি ইতালির কথা বললেন মেজবা ভাই তারপরে আপনার আপনার ফ্রান্স বলেন এই যারা জার্মানি বলেন যারা এরা কিন্তু ওদের জায়গা আছে তো অ্যান্ড দেয়ার সিকিউরিটি ইজ মাচ বেটার দেন আওয়ার সিকিউরিটি কিন্তু আমাদের এখানে ভাষাঞ্চর আমি দেখলাম নেভির ওখানে যে আপনার সব র্যাকেটেই করে আসলো আমি আই ওয়াজ ফলোয়িং দ্যাট পেপার বাট যেভাবে ওরা এখন যেভাবে আপনার আস্তে আস্তে ইয়াবাতে জড়াই পড়তেছে
যেভাবে নৈতিক অবক্ষয়ের দিকে জড়িয়ে পড়ছে এবং যেভাবে আপনার এদের কিন্তু লিডারশিপ নাই, একটা জিনিস আপনি খেয়াল করেন এবং এবং এদের অবশ্যই আমাদের হিউম্যান কনসিডারেশন আছে, কিন্তু এদের লাইফস্টাইল কালচার অনেক অনেক তফাত, একেবারে তফাত। এরা এক একজন যে পরিমাণ সন্তান জন্ম দেয়, এরা এক একজন যে কটা বিয়ে করে, মানে মানে সবই হচ্ছে আমাদের। আমি তো আপনাকে বললাম এদের ভিতরে এডুকেশন নাই, এদের ভিতরে লিডারশিপ কোয়ালিটি নাই, প্লাস দ্য মোরাল ডিগ্রেশন যেটা আছে আমার যতটুকু দেখা, যতটুকু ইয়ে করা, যে আমি আপনাকে বলে ইয়ে করতে পারবো না। এবং আপনি দেখেন এখানে কতটা এইচআইভির কেস নিয়ে আসছে, এইচআইভির কেস কিন্তু নিয়ে এসছে এরা। এবং দেখেন ওখানে কিছু মারাও গেল, দুই তিনজন মারাও গেল আপনার নিজেদের ভিতরে ইয়ে করার পরে। ভাষাঞ্চরে যদি যায়, আপনি যদি এদেরকে সেগ্রিগেট করে রাখেন যে লুহাই, দেন ইউনো দেয়ার উইল বি লট অফ ইনফিল্ট্রেশন। এবং এরা ফিরে কবে যাবে আমি জানি না, আমি তো 78 দেখলাম তাদেরকে, তো আমরা জায়গা দিয়ে আমরা তো রিহ্যাবিলিট করেছিলাম, খাওয়া থেকে আরম্ভ করে সব কিছুই করেছিলাম। আজকে 78 থেকে আজকে 2017। আচ্ছা ওইটা বাদ দেন জিল্লু ভাই, আমাদের এখানে যে বিহারিরা এখানে পড়ে আছেন জেনেভা ক্যাম্পে, এনাদের অবস্থাটা কি আপনি চিন্তা করে দেখেন? আপনি এটা করে লিগালি তো সাইন করা সব কিছু করা ছিল, তো দে উইল গো ব্যাক টু পাকিস্তান, দে আর দ্য পাকিস্তান সিটিজেন, কিন্তু তারা তাদেরকে ফেরত দিচ্ছে না কেন? আর মিয়ানমার তো তাদেরকে আপনার তাদের নাগরিকত্ব দিতে চাচ্ছে না, তারা দে ডোন্ট ওন দেম। এখানে ইট মে বি রং ফ্রম মাই সাইড, বাট জিওপলিটিক্যালি যদি দেখেন, আঞ্চলিক এটা যদি দেখেন, চায়না কেন সাপোর্ট দিল না, ইটস মাই ভিউ মেজবাবে, ইউ মে বি আপনি, আমি যদি ভুল বলি আপনি মেহরবানি করে আমাকে কারেক্ট করবেন, সেম টু জিল্লু ভাই। চায়না সাপোর্ট করছে না এই জন্য দ্যাট দে হ্যাভ দ্য উইঘর মুসলিম প্রবলেম, ইন্ডিয়া সাপোর্ট করছে না, আমি ইন শর্ট খালি বলছি আপনাকে, জিওপলিটিক্যালি বলছি আপনাকে, ইন্ডিয়া সাপোর্ট করছে না বিকজ দেয়ার ইজ এ কাশ্মীর প্রবলেম, রাশিয়া সাপোর্ট করছে না বিকজ দেয়ার ইজ এ চেচনিয়া প্রবলেম, জাপান লট অফ ইনভেস্টমেন্টস আর দেয়ার, লট ইনভেস্টমেন্ট দেয়ার, চায়না লট ইনভেস্টমেন্ট দেয়ার। এবং যেখান থেকে তাদেরকে উৎখাত করা হচ্ছে এখন রোহিঙ্গাদেরকে, আপনি শুনে আই মে বি রং, ওই জায়গাটাকে ওরা চায়নাকে ওরা দিচ্ছে ওটা আপনার ইন্ডাস্ট্রিয়াল বেস বানানোর জন্য, লট অফ ইনভেস্টমেন্ট ইজ পোরিং ইন মায়ানমার। কিন্তু আমার কথাটা হলো যেখানে এত বড় মানবতার ইয়ে চলছে, যেখানে জাতিসংঘের আপনার ইয়ে বিচার দাবি করছে, তাদের জেনারেল থেকে আরম্ভ করে একটা অংশচিত অনেক কিছু কেড়ে নিল, অক্সফোর্ড ইউনিভার্সিটি এই ওই সব কিছু করছে, কিন্তু এই পর্যন্ত রোহিঙ্গা আসা বন্ধ হলো না কেন, এটা হলো আমি আমার দুই ভাইয়ের কাছে এটাই প্রশ্ন। মিস্টার চৌধুরী জি ধন্যবাদ রতিবেকে, প্রথম হলো ত্রাণ বিতরণে বেগম খালেদা জি গিয়েছেন, ধন্যবাদ ওনাকে, এবং সরকার সর্বাত্মক সহযোগিতা করছে তিনি যাতে গিয়ে ফিরে আসতে পারেন, এবং তিনি গেছেন, তিনি একদিনের জন্য হইল ত্রাণ বিতরণ করছেন চলে আসছেন, তার পূর্বে আমাদের প্রধানমন্ত্রী নিজে গেছেন, এবং সরকার তো আপনি সেনাবাহিনীর কথা বলছেন, সেনাবাহিনীকে এই ত্রাণ বিতরণের দায়িত্ব দিচ্ছে, এবং জনসাধারণ যে যা পারে এইটা দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে, সবাই গেছে আমরাও গেছি, এটা সুযোগ তারা পাইছেন। তারপরে আপনি দেখেন নমরুদ ফেরাউন ক্ষমতাচ্যুত হয়েছে, আমরা কোরআন শরীফ থেকে জানতে পেয়েছি, আমাদের চোখের সামনে তো কত সরকার ক্ষমতাচ্যুত হইল, ক্ষমতা কার জন্য চিরস্থায়ী নয়, এই তো কয়দিন আগে আপনারা ক্ষমতায় ছিলেন, কয়দিন আগে আপনাদের আঙ্গুল হেলনে দেশ কাঁপছে, তার আগে সব সাহেব ক্ষমতায় ছিলেন, তার আগে সত্তা সাহেব ছিলেন, জিয়া সাহেব ছিলেন, ক্ষমতা বঙ্গবন্ধু ছিলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পরে বঙ্গবন্ধু ছিলেন, তো ক্ষমতা কোনো স্থায়ী বিষয় নয়, মানুষের কর্মটা স্থায়ী, এই জন্য ক্ষমতার সময় যারা ভালো কর্ম করে তাদের কর্ম নিয়ে মানুষ বলে যে না উনি ভালো কাজ করেছেন, ধন্যবাদ। কোরআন শরীফে অনেক ক্ষমতাকে যারা আপনার মানুষের সাথে জুলুম করে নাই, মানুষের সম্পদ হরণ করেন নাই, কোরআন শরীফ তাদের প্রশংসা করা হয়েছে, এবং যারা এই কাজগুলো করছে, কারণ নমরুদ ফেরাউন আল্লাহ কিভাবে তাদেরকে ধ্বংস করছেন, কোরআন শরীফে 6,666 আয়াত, তার মধ্যে 500 কম আয়াত হলো আদেশ নিষেধ বিয়ে শাদি ফরাই যেগুলা, বাকি সব হইল এক্সাম্পল, সব আল্লাহ উদাহরণ দিয়েছেন যে কি করলে কি ঘটতে পারে। এখন রোহিঙ্গাদের বিষয়ে আসি, যে আপনারা সরকারের উপর এমনভাবে দাবি জানাচ্ছেন, একজন বলছে এই সামনে বাড়তে পারবা না, বলে ঠিক আছে ভাই বাড়লাম না, পিছে যাই, যে পিছও যেতে পারবা না, বলে তাহলে কি করবো, যে কিও করতে পারবা না,
আপনারাই প্রথম বললেন যে রোহিঙ্গাদেরকে আসতে দাও, এখন আপনারাই বলছেন যে আসতে দিলা কেন? আপনি প্রশ্ন উত্থাপন করলেন যে আমি জানতে চাই তারা কিভাবে আসতেছে, তাহলে এইটাই তো দুই ধরনের এই কথাটা কেমন একটু বেমানানো। উনি বলছেন যে এদেরকে দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা উনি উনি এটা বলছেন শেষে লতিফ ভাই যদি খেয়াল থাকে উনি বলছেন যে আপনার এরা কিভাবে আসতেছে, বিজিবি যদি তাদেরকে প্রথম থেকেই বাধা দিত, বাধা দেয়নি। তাহলে আমি বলি এখন আপনি মুসলিমিগর কথাটা বলছেন এই যে চীনের, তো মুসলিমিগতে তো আমাদের দেশের মানুষ আমাদের সরকার এদের প্রতি একটা বড় সহানুভূতি আছে। আমাদের বর্ডার গার্ডরা প্রথম বাধা দিছে, নৌকায় বাসতে ছিল তারা, নৌকার মধ্যে মারা গেছে অনেকে, নৌকার মধ্যে খাবার পাঠানো। এইখানেই তো আমার কথা যে আপনি ওনাদেরকে নৌকা দিয়ে আসতেছেন, নৌকাতে ডুবে কতজন মারা গেছে দেখেন, কত শিশু মারা গেছে দেখেন, আপনি তাহলে ওদেরকে ওখান থেকে ক্রস করতে দিচ্ছেন কেন? আর যদি যদি নৌকা দিয়ে দিয়েই থাকেন দেন ইউ হ্যাভ টু প্রোটেক্ট দেম। আমার এই কথাটা হলো এইটাই, না এইটাই তো করে তো তাই করা হলো। আপনি যখন আমাকে আমি নো ম্যানস ল্যান্ডের আমি আজকে আনতে ভুলে গেলাম, নো ম্যানস ল্যান্ড যেটা ছিল আমি দেখেছি ওখানে আমার বিজিবি দাঁড়ায় আছেন এবং মায়ানমারের ইয়েরাও দাঁড়ায় আছে, এন্ড নো ম্যানস ল্যান্ডে দে আর ওয়েটিং ওদের থাউজেন্ডস অফ পোস্টব্যাক করা যাচ্ছিল না, একমাত্র উপায় ছিল তাদেরকে নির্বিচারে গুলি করে মারা। এটা কি সম্ভব? এটা তো মায়ানমার করছে, আমরা তো করার ইয়ে নাই এখানে, তো সেটাই না, এটা বললে দায় এরা তো না আমরা তো মায়ানমার না, আমরা বাংলাদেশি, আমাদের মানবতা আছে আমরা মানবতা আছে, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, আমরা গণতন্ত্র কামী, আমরা শান্তিপূর্ণ সমস্ত কিছু বিশ্বাস করি, যেরকম আপনার ভারত যেরকম আমাদেরকে আশ্রয় দিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের সময় আমরা কৃতজ্ঞ, কিন্তু তারপরে আবার ভারত যেভাবে আমাদের কাছে বঙ্গবন্ধুকে দুটা গিফট দিলেন, একটা ফরাক্কা ব্যারেজ আর একটা শান্তি বাহিনী, এটাও দুটা গিফট দিয়ে বঙ্গবন্ধুকে ইয়ে দিয়েছিলেন, তো রোহিঙ্গাকেও চাপাই দিয়ে আমাদের উপরে, এটা তো মেনে নেওয়া যায় না। আমারটা কথাটা হলো আপনি যেটা বললেন যে যুদ্ধ বাঁধার জন্য, যুদ্ধ বাঁধানোর কথা না, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। আজকে দেশটা যদি আমাদের যদি গণতন্ত্র ঠিক থাকতো, আজকে আমাদের দুই নেত্রী, আবার বলছি আজকে আমাদের দুই নেত্রী যদি এরকম থাকতো, পুরা জাতি যেরকম আমরা গ্রহণ করলাম রোহিঙ্গাদেরকে, আজকে পুরা জাতি যদি বলতাম, আমরা দাঁড়ায় যদি বলতাম মায়ানমার ইউ হ্যাভ টু টেক ব্যাক ইউর পিপল, মায়ানমার তো জানে আমার নেত্রী যখন যাচ্ছে ত্রাণ বিতরণ করতে তখন ফেনীতে বাসে আগুন, ওদিকে রোহিঙ্গাদেরকে আগুন পুড়াচ্ছে, এদিকে আমার নেত্রীর গাড়িতে আগুন পুড়াচ্ছে। এই প্রশ্নগুলো যদি আমি শুনেন, এটা সত্য কথা, আপনি তো সত্য পছন্দ করেন, বলি তো আগুন আমরা দেখছি, আমি তো সত্য না, আপনি সবকিছু দেখেছেন, মহিলা ভাই আমার এই দুই চোখে বঙ্গবন্ধু শেখ মুজিবের লাশ দেখার সৌভাগ্য হয়েছে এবং ওনাকে কবর দেওয়ার অর্ডার দেওয়ার সৌভাগ্য হয়েছে, কেন সে সময় তো কেউ আসেনি, তো আপনাকে এই যে বাংলাদেশের উপরে যে দেশি বিদেশি চক্র যেভাবে লেলিয়ে দিচ্ছে এটা আপনি জানতে হবে, আপনাকে স্টাডি করতে হবে এগুলো। আপনি দেখেন ভাইজান, আপনি দেখেন, ছোট্ট বলি আপনাকে, আপনার আপনি বলেন এই যে নভেম্বর মাস 75-এর আজকে এই যে আপনার যারা ক্ষমতা নিয়েছিল, আজকে যদি বেগম জিয়া এবং শেখ হাসিনা যদি ভেদাভেদ ভুলে যে যে দুই নেত্রী একসাথে হয়ে আজকে গণতন্ত্রের জন্য যেভাবে লড়েছিলেন 91-এ এগেনস্ট এরশাদ 90-এর দশকে, আজকে সমস্ত ভেদাভেদ ভুলে যে রোহিঙ্গা সমাধান যদি করতে চায় পূর্ণ গণতন্ত্র আনতে হবে, দেশে সুশাসন আনতে হবে, আইনের শাসন আনতে হবে, ধন্যবাদ, আর এই দুটা নেত্রীর উপরে ডিপেন্ড করে ভাইয়া। এটা ঠিক আছে, আপনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, বেসিক ব্যাংক, হলমার্ক সম্বন্ধে যা বলছেন এগুলো সবই ঘটনা সত্য, এগুলো ঘটেছে, তবে তার থেকে আরেকটা সত্য সেটা হলো এইগুলার বিচার
করার জন্য তদন্ত হচ্ছে, কেউ কেউ গ্রেফতার হচ্ছেন, এবং এটা আগে যেভাবে হয় নাই এইভাবে এটা চলবে না, এগুলার বিচার সম্মুখীন তারা হবে। হলমার্কেরা তো এখন পর্যন্ত কারাগারে আছে, তবে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান উনাকে নিয়ে বেশ মানুষের মধ্যে বলাবলি আছে যে কোন খুঁটির জুড়ে তাকে গ্রেফতার করা হচ্ছে না। আমি এখনই এখান থেকে দাবি জানাবো যে এই ধরনের যারা দেশের ক্ষতি করেছে, মানুষের টাকা চুরি করেছে এবং এখনো চুরি অব্যাহত রেখেছে, এইটা যদি আমাদের মাননীয় অর্থমন্ত্রী সামান্য টাকা বলা উড়িয়ে দেন, এইটা দেশবাসী ছাড়বে না। এই দিকে সতর্ক হতেই হবে এবং এটা হইতে হবে। আমি বলতে দেই আপনাকে, সাথে সাথে শেখ হাসিনার শাসনামলের যে অগ্রগতি, দেশকে যে এগিয়ে নেওয়া, এই ব্যাপারেও আপনারা কিছু আঙ্গুল দিয়ে দেখানো উচিত যে উনি কি কি কাজ করেছেন নিজের অর্থায়নে। পদ্মা সেতু এটা কি কল্পনা করা যাইতো উনি এটা করতে পেরেছেন? এখন ঢাকা শহরের চতুর্দিকের ব্যবস্থাটা, যাতায়াত ব্যবস্থাটা আপনি লক্ষ্য করেন, এই যে আজকে আপনি কত তাড়াতাড়ি আসতে পারছেন সোমবার দিন, এটা প্রায় সম্ভব ছিল না। এটা এরতি ভাই এই কাজগুলো দেখতে হবে, দেখতে হবে। কালকে বেগম জি একটা কথা বলেছেন যে চাকরি, যে ঘরে ঘরে বেকার হচ্ছে, চাকরি হচ্ছে না, এটা সঠিক না। কোনোদিন এদেশে বিগত আপনার মুঘল আমলের পরে কোনো ইতিহাসে দেখাইতে পারবেন না যে 80-90 হাজার আলেম চাকরি করে খাইতে পারে। এখন 80 হাজার মসজিদের ইমামকে এই সরকার বেতন দিচ্ছে, এই সরকার বেতন দিচ্ছে। 1030টা নিউ স্কিম, এই যে আপনার মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা নতুন সরকারিভাবে প্রতিষ্ঠা হচ্ছে, এখানে কয়েক হাজার শিক্ষক, প্রতি মাদ্রাসায় 5 জন করে শিক্ষক নিযুক্ত হবে, এরা চাকরি পাচ্ছে। আপনার 550 যে আমাদের যতটা উপজেলা আছে সবকটা উপজেলায় মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে, এইখানে চাকরি পাচ্ছে। বিভিন্ন আইটি সেকশন, এটা তো একটা বিপ্লব ঘটে গেছে। তো সরকারের শিক্ষা, আপনার সরকারের স্বাস্থ্যনীতি, কমিউনিটি ক্লিনিক, এগুলো তো একটা বিশাল ব্যাপার, এটা তো অনেক বড় অর্জন, এইগুলো তো বলবেন সাথে সাথে। সাথে সাথে আমি বলি, ম্লান হয়ে যাচ্ছে কি এই যে শিক্ষাটা, এই যে নকল, এই যে জেসিসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, এগুলো ভাই একটা জামাতের ভিতরে যদি 2-4 জন চুর ঢুকে জুতা চুরি করে, এতে নামাজ ম্লান হয় না, মুসল্লিদেরও অসম্মান হয় না, কিছু কিছু তো থাকবেই এর মধ্যে। এটাকে ধীরে 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 আরো আরো এটা মানে শক্ত অবস্থানে সরকার যাবে, যাতে এই যে প্রশ্নপত্র ফাঁস টাস নিয়ে যে অভিযোগ আছে এইটা এটা না থাকে। এবং আমি আপনার এখানে বলবো, আমাদের শিক্ষামন্ত্রী খুব বলেন, ওনাকে অনুরোধ করব যে বলা থেকে করা চাই বেশি। প্রশ্নপত্র বারবার ফাঁস হচ্ছে আর খালি বক্তৃতা করলে চলবে না, এইটা এটা বন্ধ হইতে হবে, এইটা আমরা চাই। এই সাথে সাথে আপনাকে বলবো, রোহিঙ্গা 4 লক্ষ কিন্তু আপনারা পূর্বেই রেখে গেছিলেন এদেশে, আপনারা ফেরত পাঠাইতে পারেন নাই। আলোচনা করতে পারেন নাই, আলোচনা হয়েছিল কিছু কিছু গেছিল, ওই তো বললাম কিছু গেছিল। এই যে পাকিস্তানে বিহারিরা যেরকম পড়ে আছে, বিহারিদের ব্যাপারটা আপনি দেখেন, বিহারিদের বিষয় ছিল, বিহারিদেরকে বঙ্গবন্ধু ফর্ম পাঠাইছিলেন, এটা তাদের চয়েস ছিল। আপনি তো সবই জানেন যে যারা পাকিস্তানের নাগরিক হইতে চায় তারাও পারবে, যারা বাংলাদেশের নাগরিক হইতে চায় তারা এখানে থাকবে। তারা যারা পাকিস্তানে যাওয়ার জন্য চয়েস দিছিল, ওইখানে কথা ছিল সৌদি আরব অর্থায়ন করবে, তাদেরকে নিয়ে যাবে, নেয় নাই, কিন্তু সরকার তাদের বোঝা টানছে এতদিন থেকে, এই সরকারগুলো এখন পর্যন্ত। আমরা পারি না। আমরা এটাই বলতে হবে যে আমাদের কূটনৈতিক তৎপরতা, কূটনৈতিক তৎপরতা শুধু সরকার নয়, প্রত্যেক নাগরিক, সরকারে না ডাকলেও আপনারা মিছিল করতে হবে যে ফেরত নাও, সরকার যদি নাও ডাকে মিছিল বাইর করতে হবে যে এদেরকে ফেরত নাও। এই ধরনের কর্মসূচি সরকারের বিরুদ্ধে না, মিয়ানমারের বিরুদ্ধে, একসাথে যেন মিয়ানমারের সরকার, জনতা সরকার বুঝতে পারে যে বেগম জিয়া এবং শেখ হাসিনা একসাথে হয়ে আমাদেরকে বলছে, এই মায়ানমার রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নে, এই মায়ানমার রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নে, মানবতার খাতিরে নে। না বলছেন না কেন, তাদের বলতে দেরি করছেন কেন? আমরা বলছি তো ভাই, আমরা আপনারা বলতে দেরি করি, মানববন্ধন থেকে সব জায়গায় করছি, আপনি একটা উদ্দাত্ত এইখান থেকেই বলতেছি তো, বেগম জিয়া এবং শেখ হাসিনা আপনি যত দ্রুত প্ল্যাটফর্মে দাঁড়ায় বলুক না কেন, এই যে এর আগে তো রোহিঙ্গা আসছে, 4 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ছিল, সারা বিশ্ব জানতোই না, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে এত দ্রুত
সারা বিশ্ব সমর্থন যেভাবে আদায় করতে পেরেছেন রোহিঙ্গাদের ব্যাপারে, এত গুণগান করেন আল্লাহ বলছেন না গুমান নয়, কেন আপনি গুমান বলছেন? আমি যখন সত্য কথা বলবো তখন আপনি বলবেন গুমান। সত্য কথা আমি ইয়ে করছি, বাট এত বেশি গুমান নয়, এত আমি যেটা উনি করছেন এটা তো স্বীকার করবেন না? ওটা তো আমি বলছি, আমি তো বলছি তো হিউম্যানিটির জন্য বাংলাদেশ যা করেছে, হিউম্যানিটির মানবতার জন্য বাংলাদেশ যা করেছে পৃথিবীর ইতিহাসে এটা নাই। আমি আমেরিকা থেকে আমি আমি বলছি, কিন্তু ওইখানে ওইখানে যদি ওখানে আমার এখানে ডিপ্লোম্যাটিক যেটা বললেন ওইখানে আমি বলছি, আবার এখানে দিল্লু ভাইয়ের সামনে আমি বলেছি, তখনও বোধ হয় না শি কেম ব্যাক ফ্রম ইউনাইটেড নেশন, ওখানে বসে যদি ওনার সাথে ইউনাইটেড নেশনে সিকিউরিটি কাউন্সিলের সবার মেম্বারকে নিয়ে, জাতিসংঘ মেম্বারকে নিয়ে আমেরিকা যদি একটা থ্রেট দেয়, ও মায়ানমার স্টপ ইট, দিয়েছে তো দিয়েছে তো, ওরকম কিছুই আপনি না হলে পরে আপনার সিকিউরিটি কাউন্সিলের প্রস্তাব উত্থাপনের, আপনি দেখেন আমি বলছি সিকিউরিটি কাউন্সিলের, জি ধন্যবাদ, শেষ করতে পারে, কিন্তু প্রবলেমটা হলো উই ওয়ান্ট অ্যাকশন, আমরা কথার ফুল জুড়ি চাই না, কোন ডিপ্লোম্যাট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেইসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, বুধবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দুইটায়। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রায় পর্ব, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য আর তৃতীয় মাত্রা সম্পর্কে জানবার জন্য এবং অনুষ্ঠানটির সম্পর্কে অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত থাকবার জন্য যেকোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয় মাত্রা .com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার এবং ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে লেফটেন্ট কর্নেল মেলতিফ খান এবং মিস্টার মিস বারমান চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক নানা বিষয় নিয়ে আমার অতিথি কথা বলেছেন, বাংলাদেশের প্রতিটি মানুষ চায় এখন যে দেশে একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, উন্নয়নের জন্য, অর্থনৈতিক যে অগ্রযাত্রা সেটিকে টেকসই করবার জন্য খুবই জরুরি। এবং আমরা আশা করব যে এ বিষয়ে সকলেরই কম বেশি দায় আছে, নির্বাচন কমিশনের ইচ্ছেটা, তাদের ইন্টিগ্রিটিটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের যারা দায়িত্ব পালন করবেন তারা শুধুমাত্র নির্বাচনকালীন সময় রুটিন ওয়ার্কটা করবেন, নির্বাচন কমিশনকে সহায়তা করবেন, কিন্তু কোনো রাজনৈতিক দলকে, কোনো প্রার্থীকে প্রভাবান্বিত বা তাকে সহযোগিতা করবার কোনো কাজ থেকে বিরত রাখবেন নিজেদেরকে, এটি হওয়া উচিত প্রত্যাশা। এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনকে নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে এবং জনগণকে আরও বেশি সম্পৃক্ত করবার মধ্য দিয়ে, ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার মধ্য দিয়ে এই নির্বাচনকে সফল করে তোলা সম্ভব। আমরা আশা করব যে এটি ভালো নির্বাচন বাংলাদেশে খুবই জরুরি এবং সেই নির্বাচন হোক। দেশে গুম, অপহরণ, সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বেশ কিছু ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে যেগুলো গ্রহণযোগ্য নয় এবং এ বিষয়ে জনমত তৈরি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই সঙ্গে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এইসব অপরাধীদের চিহ্নিত করা এবং তাদের বিচারের আওতায় নিয়ে আসা। রোহিঙ্গাদের প্রশ্নে বাংলাদেশ তার দায়িত্ব পালন করেছে, মানবিক বিবেচনায় যেটি করা দরকার সেটি করেছে, কিন্তু বাংলাদেশের সামনে এখন নিজের স্বার্থে সবচেয়ে জরুরি কাজ যেটি, সেটি হচ্ছে যে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের জন্য একটা সমন্বয়কের ভূমিকা, ক্যাটালিস্টের ভূমিকা বা নিয়ামকের ভূমিকা পালন করা, যাতে করে এই রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো যায় সম্মানের সঙ্গে, তারা যেন নিজ দেশের সম্মানের সঙ্গে বসবাস করতে পারে। কারণ কোনো অবস্থাতেই এদেরকে বাংলাদেশ দীর্ঘকাল ধরে এদের বোঝাই বলতে হবে বা বাংলাদেশের পক্ষে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে সম্ভব নয়। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।